দুটি বস্তুর মধ্যে তাদের ভরের সমানুপাতে এবং দূরত্বের বর্গের ব্যস্তানুপাতে যে আকর্ষণ শক্তি কাজ করে তাকে মাধ্যাকর্ষণ শক্তি বলা হয়। সপ্তদশ শতকে যুক্তরাজ্যের বিজ্ঞানী স্যার আইজ্যাক নিউটন এই শক্তির অস্তিত্ব এবং তা পরিমাপের সূত্র আবিষ্কার করেন। এরপর বিংশ শতকের শুরুতে জার্মান বিজ্ঞানী স্যার আলবার্ট আইনস্টাইন তার আপেক্ষিকতার তত্ত্ব বা থিওরি অব জেনারেল রিলেটিভিটি আবিষ্কারের মাধ্যমে এই মাধ্যাকর্ষণ শক্তি সম্পর্কে আমাদের ধারণাকে আরও নিখুঁত করে তোলেন। এই মাধ্যাকর্ষণ শক্তির কারণেই উপর দিকে কিছু ছুড়ে দিলে তা ভূপৃষ্ঠের দিকে নেমে আসে। তবে শক্তি যে কোনো ভরের দুটো বস্তুর মধ্যেই বিদ্যমান, যেমন আপনার হাতে থাকা মোবাইল ফোনটিও আপনাকে আকর্ষণ করছে, কিন্তু সেই আকর্ষণের মান এতটাই নগণ্য যে আপনি তা অনুভব করতে পারছেন না। এই ভিডিওতে আপনাদের এমন দশটি ঘটনার কথা জানাব যেগুলো দেখলে মনে হতে পারে সেখানে যেন মাধ্যাকর্ষণ শক্তির কোনো অস্তিত্বই নেই। কিন্তু আসলে কি তাই? না, এই অদ্ভুত ঘটনাগুলোর কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যাও রয়েছে। চলুন তবে এর দেরি না করে ফানি ফ্রগ ক্রিয়েটিভসের এই পর্বে তা জেনে আসি। তালিকার শুরুতে আছে নো গ্র্যাভিটি জোন নামে পরিচিত আমেরিকার বিভিন্ন বিনোদন কেন্দ্র। ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের স্যান্টা ক্রুজ কাউন্টিতে অবস্থিত মিস্টারি স্পট এমন একটি বিনোদন কেন্দ্র। এখানে ঘুরতে গেলে আপাতদৃষ্টিতে মনে হবে সবকিছু যেন মাধ্যাকর্ষণ শক্তির বিপরীতে কাজ করছে। আসলে স্থাপনাগুলো এমন কৌশলে বানানো হয়েছে যেখানে সোজা হয়ে দাঁড়ালেই আপনাকে দেখে মনে হবে আপনি যেন ভূমির সাথে অদ্ভুত এবং অবিশ্বাস্য একটি কোণে দাঁড়িয়ে আছেন। 1930-এর দশকে যুক্তরাষ্ট্র জুড়ে যখন গ্রেট ডিপ্রেশন নামে পরিচিত অর্থনৈতিক মন্দা ছড়িয়ে পড়েছিল, ঠিক তখনই এ ধরনের বিনোদন জনপ্রিয় হয়ে ওঠা শুরু করে। সম্ভবত তীব্র টানা পড়েনের ওই সময়টায় এ ধরনের অবাস্তব বিনোদন মানুষকে রূঢ় বাস্তবতা থেকে কিছুক্ষণের জন্য মুক্তি দিতে পারত। তালিকার পরবর্তী অবস্থানে রয়েছে পোল্যান্ডের গ্রিফিনো শহরের কাছে অবস্থিত এই পাইন গাছের বাগানটি। অবশ্যই বাগানটি দেখলে মনে হবে এখানে মাধ্যাকর্ষণ শক্তি যেন একসময় মহাশক্তিশালী হয়ে উঠেছিল। এই বাগানে 400-র মতো পাইন গাছ মাটি থেকে বের হয়ে খাড়া উঠে যাবার পরিবর্তে সর্বোচ্চ 9 ফুট পর্যন্ত মাটির সাথে সমান্তরালে বেড়ে উঠেছে। তারপর কোনো অদৃশ্য হাতের ইশারায় যেন সেগুলো আবার স্বাভাবিক গাছের খাড়া বৃদ্ধি পাওয়া শুরু করে। বিজ্ঞানীদের গবেষণায় জানা যায় এই পাইন গাছগুলো 1930 সালের দিকে রোপণ করা হয়েছিল, অর্থাৎ এই গাছগুলোর বয়স 100 বছরেরও কম। গাছগুলোর কাণ্ডের গড়নে এই পরিবর্তন সাধনকারী মানুষগুলো পরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের তাণ্ডবে হারিয়ে যায়। তাদের সাথে এই পরিবর্তনের কারণটাও হারিয়ে গেছে। সম্ভবত নৌকার তলদেশ বা বিশেষ কোনো আসবাব তৈরিতে ব্যবহারের উদ্দেশ্যে এই গাছগুলোকে এমন আকৃতি দেওয়া হয়েছিল। তবে কোনো কিছু নির্মাণে ব্যবহৃত হবার বদলে এখন বরং গাছগুলো এই শহরে পর্যটক আকর্ষণে সক্রিয় ভূমিকা পালন করছে। তালিকার পরবর্তী অবস্থানে রয়েছে মিয়ানমারে অবস্থিত বৌদ্ধ ধর্মাবলম্বীদের বিখ্যাত তীর্থস্থান গোল্ডেন রক প্যাগোডা। এমন নামকরণের কারণ এখানে 24 ফুট উঁচু এই প্যাগোডা এবং সোনালি রঙের প্রায় গোলাকার একটি পাথর একসাথে দাঁড়িয়ে আছে। দানবীয় ফুটবল সদৃশ পাথর খণ্ডটির উচ্চতা 25 ফুটের মতো, আর এর রং এমন সোনালি হবার কারণ অতীতে বৌদ্ধ ধর্মের পুরুষ অনুসারীরা পাথরটির গায়ে স্বর্ণের পাতা এঁটে দিয়েছেন। আপাত দৃষ্টিতে মনে হবে গোলাকার পাথরটি যেন অলৌকিক কোনো কারণে গড়িয়ে পড়ে যাচ্ছে না। কথিত রয়েছে গৌতম বুদ্ধের মাথার একটি চুল দিয়ে পাথর দুটোকে আটকে রাখায় এমনটা হচ্ছে। তবে পাথর দুটো মূলত কয়েক কোটি বছর আগে জেগে ওঠা একই পাহাড়ের অংশ। দুই পাথরের গড়ন দুই রকম হওয়ায় তারা ভিন্ন ভিন্ন মাত্রায় ক্ষয়প্রাপ্ত হয়ে এমন অভিনব আকার ধারণ করেছে। জলের ধর্ম অনুযায়ী পৃথিবীর শতকরা প্রায় 99% জলপ্রপাতের গতি নিম্নমুখী হয়ে থাকে, কিন্তু আমাদের তালিকার শুরুতেই রয়েছে এমন কিছু জলপ্রপাত যেগুলো সামনে দাঁড়ালে মনে হবে মাধ্যাকর্ষণ শক্তি যেন পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে। কারণ এই জলপ্রপাতগুলোর পানি ভূপৃষ্ঠের দিকে ধাবিত হবার বদলে উপর দিকে উড়ে যায়। পৃথিবীর অনেক দেশে এই ধরনের ঊর্ধ্বমুখী জলপ্রপাতের অস্তিত্ব রয়েছে, তবে বিভিন্ন দ্বীপের উপকূলীয় এলাকায় ঊর্ধ্বমুখী জলপ্রপাতের সংখ্যা তুলনামূলক বেশি হয়ে থাকে, যার ধারাবাহিকতায় ফ্যারো আইল্যান্ড এবং যুক্তরাজ্যের অন্তর্ভুক্ত ইংল্যান্ড ও স্কটল্যান্ডের মতো দ্বীপে এমন কয়েকটি জলপ্রপাতের খোঁজ পাওয়া গেছে।
তবে এমন ব্যতিক্রমী ঘটনার জন্য দায়ী আসলে বাতাস। বিভিন্ন দ্বীপের উপকূলীয় এলাকায় বায়ু প্রবাহের গতি বেশি হয়। অবিরত সেই বাতাসের জোরালো ঝাপটায় এই জলপ্রপাতগুলোর প্রবাহ ঊর্ধ্বমুখী মনে হয়। তবে একটু ভালো করে খেয়াল করলে দেখবেন উপর দিকে উড়ে যাবার পাশাপাশি কিছুটা জল স্বাভাবিক নিয়মে নিচের দিকেও গড়িয়ে পড়ছে। কিন্তু ব্যতিক্রমী ঘটনাটা খেয়াল করতে গিয়ে সাধারণত স্বাভাবিক ঘটনাটা চোখের সামনে থাকলেও আমাদের দৃষ্টির আড়ালেই থেকে যায়। তালিকার পরবর্তী স্থানে রয়েছে গ্র্যাভিটি হিলস নামে পরিচিত বিশ্বের একাধিক পাহাড়ি এলাকা। পশ্চিমে ক্যানাডা থেকে পূর্বে কাশ্মীর পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে এই ধরনের পাহাড়ি এলাকার অস্তিত্ব রয়েছে। এই এলাকাগুলোর বৈশিষ্ট্য হচ্ছে এখানে সবকিছু আপনা আপনি গড়িয়ে উপরের দিকে উঠে যাচ্ছে বলে মনে হয়। তবে ব্যাপারটা আসলেও মোটেই এমন ভূতরে নয়, বরং এক ধরনের অপটিক্যাল ইলিউশন বা দৃষ্টি বিভ্রমের কারণে এমনটা মনে হয়। তালিকার পরবর্তী অবস্থানে রয়েছে এই গ্র্যাভিটি হিলস এলাকায় নির্মিত একটি রাস্তা। দক্ষিণ কোরিয়ার জিজু আইল্যান্ডে অবস্থিত এই রাস্তাটির নাম ডোকাইবি রোড। এখানে গাড়ির ব্রেক থেকে পা সরিয়ে নিলে গাড়িটি রাস্তার ঢাল বেয়ে নেমে যাবার বদলে উঠে যাওয়া শুরু করবে। 1980 এখানে মধুচন্দ্রিমা উদযাপনে আসা এক দম্পতি প্রথম বিষয়টা খেয়াল করেন। এরপর ডোকাইবি রোড তার এমন অনন্য বৈশিষ্ট্যের কারণে ক্রমেই পর্যটকদের কাছে জনপ্রিয় হয়ে ওঠে। আসলে এখানে রাস্তার ঢালটা উপরের দিকে উঠে গেছে মনে হলেও নিকটবর্তী সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতার হিসেবে তা নিচের দিকে নেমেছে, আর তাই আপাত দৃষ্টিতে এখানে মাধ্যাকর্ষণ শক্তি কাজ করা বন্ধ করে দিয়েছে বলে মনে হচ্ছে। এরপর থাকছে যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যে অবস্থিত হুভার ড্যামে ঘটা একটি প্রচলিত ঘটনা। প্রায় 750 ফুট উঁচু এই বাঁধের উপর থেকে পানি ফেললে তা নিচের দিকে যাবার বদলে উপরের দিকে উড়ে যায়। এতক্ষণে হয়তো অনেকেই বুঝে ফেলেছেন ঊর্ধ্বমুখী জলপ্রপাতগুলোর মতো এর পেছনেও বায়ু প্রবাহের ভূমিকা থাকতে পারে। ঠিকই ধরেছেন, এই বাঁধের প্রায় 750 ফুট উঁচু খাড়া কংক্রিটের দেয়ালটা পাহাড়ের ঢালের মতো কাজ করে, ফলে এখানে বাতাস বাধা পেয়ে সজোরে উপরের দিকে উঠে যায়। সেই বাতাসের মধ্যে পানি ফেললে স্বাভাবিকভাবেই সেটা নিচের দিকে পড়ার বদলে বাতাসের সাথে উপরের দিকে উড়ে যায়। এরপর রয়েছে যুক্তরাষ্ট্রের ওয়াইওমিং অঙ্গরাজ্যে অবস্থিত ডেভিলস টাওয়ার নামক এই পাথর খণ্ডটি। 1906 এই ডেভিলস টাওয়ারকে যুক্তরাষ্ট্রের প্রথম ন্যাশনাল মনুমেন্টের স্বীকৃতি দেন তৎকালীন প্রেসিডেন্ট থিওডোর রুজভেল্ট। এমনিতে ওয়াইওমিং সমতল তৃণভূমি হলেও এর মাঝখানে সগর্বে দাঁড়িয়ে আছে প্রায় 900 ফুট উঁচু রহস্যময় পাথরটি। একসময় আমেরিকার আদিবাসী গোত্রগুলো এই পাথরটিকে পবিত্র স্থান হিসেবে গণ্য করত, আর এখনও পশ্চিমে অনেকে এটিকে প্রাগৈতিহাসিক আমলের দৈত্যাকার কোনো গাছের গুড়ি মনে করে। তবে বিজ্ঞানীদের গবেষণায় জানা গেছে এখানে কয়েক কোটি বছর আগে একটি আগ্নেয়গিরির চালামুখের অস্তিত্ব ছিল, যেটি থেকে বের হওয়া লাভার গতি নগণ্য হওয়ায় তা ছড়িয়ে পড়ার বদলে ধীরে ধীরে উপরের দিকে উঠে গেছে। এই ধরনের প্রাকৃতিক স্থাপনাগুলোকে লাভা ক্যাপ বলা হয়। তালিকার পরবর্তী অবস্থানে রয়েছে মানুষের ইতিহাসে এখন পর্যন্ত সবচেয়ে ব্যয়বহুল প্রকল্পের ফসল ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন বা ISS। গত শতকে 90-এর দশকে নির্মাণ কাজ শুরু হবার পর থেকে এখন পর্যন্ত এটি নির্মাণে ব্যয় করা হয়েছে $15,000 কোটি বেশি অর্থ। সমুদ্রপৃষ্ঠ থেকে গড়ে 400 কিলোমিটার উচ্চতায় অবস্থিত এই মহাকাশ কেন্দ্রটি ঘণ্টায় প্রায় 28,000 কিলোমিটার বেগে পৃথিবীকে কেন্দ্র করে আবর্তিত হচ্ছে। নাসা এবং ইউটিউবের বিভিন্ন চ্যানেলে প্রকাশিত ভিডিওর কল্যাণে ISS-এ বসবাসকারী নভোচারীদের দেখে মনে হতে পারে মহাকাশ কেন্দ্রটির ভেতর কোনো মাধ্যাকর্ষণ শক্তি কাজ করছে না। এটি ঠিক যে ভূপৃষ্ঠের তুলনায় ISS-এর ভেতর মাধ্যাকর্ষণ শক্তির মান অনেকটাই দুর্বল, কারণ আগে জানিয়েছি এই শক্তিটা দুটো বস্তুর মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতে কাজ করে। ভূপৃষ্ঠে অবস্থিত কোনো বস্তুর তুলনায় ISS-এর সাথে পৃথিবীর কেন্দ্রের দূরত্ব অনেক বেশি হওয়ায় মাধ্যাকর্ষণ শক্তির মান কমে যায়। ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের মতো ওজন শূন্যতা অনুভব করতে চাইলে আপনাকে নভোচারী হিসেবে প্রশিক্ষণ নিতে হবে না, কারণ আমাদের তালিকার সর্বশেষ অবস্থানে থাকা বিমানগুলো আপনাকে সেই অভিজ্ঞতা অর্জনের সুযোগ করে দিতে পারে। এ ধরনের বিমানকে রিডিউসড গ্র্যাভিটি এরোপ্লেন বলা হয়। এ ধরনের বিমানের প্রচলন প্রথম শুরু করে যুক্তরাষ্ট্রের জাতীয় মহাকাশ গবেষণা কেন্দ্র নাসা।
1950-এর দশকে সংস্থাটি নবচারীদের প্রশিক্ষণ দিতে এর ব্যবহার শুরু করেছিল। বাজেট স্বল্পতার কারণে একসময় নাসা মহাশূন্যে মানুষ পাঠানোর সব প্রকল্প বাতিল করে দেয়। যার ধারাবাহিকতায় বর্তমানে জিরো জি নামক একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান এ ধরনের বিমান পর্যটকদের বিনোদনের জন্য ব্যবহার করছে। জিরো জি বিমানগুলো উড্ডয়নের পর 20,000 ফুট উচ্চতা পৌঁছানোর পর 45 ডিগ্রি কোণে উপরের দিকে ওঠা শুরু করে, ফলে বিমানটি মাত্র 20 সেকেন্ডে প্রায় 40,000 ফুট উচ্চতায় উঠে আসে। এর কয়েক মুহূর্ত পরেই বিমানটি আবার 45 ডিগ্রি কোণে মাটির দিকে নেমে আসা শুরু করে এবং 20 সেকেন্ডের মধ্যে 20,000 ফুট উচ্চতায় নেমে আসে। প্যারাবোলিক কার্ভ নামে পরিচিত এই যাত্রাপথের মধ্যবর্তী 20 সেকেন্ড বিমানের আরোহীরা ওজন শূন্যতা অনুভব করেন। প্রকৃতির বিচিত্র বিষয়, বিশ্বের গুরুত্বপূর্ণ স্থান, ঐতিহাসিক স্থাপনা বা ইতিহাস এবং সাম্প্রতিক উল্লেখযোগ্য ঘটনাবলী সহ যে কোনো কিছুর আদ্যোপান্ত জানতে দেখুন আমাদের নতুন চ্যানেল আদ্যোপান্ত। সাবস্ক্রাইব করে যুক্ত হন এবং জানুন যে কোনো কিছুর আদ্যোপান্ত।